গুড মর্নিং সবাইকে, আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9:30, 9:30 থেকেই আমি আমার ভ্লগটা শুরু করলাম। আশা করছি ভ্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে একটু বকবক করেই তোমাদের সাথে ভ্লগটা শুরু করলাম। প্রত্যেক দিন তো কাজ বাজ দিয়ে শুরু করছি, তো ভাবলাম আগে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই, তারপর কাজ বাজ দেখানো যাবে। এই গাছটায় কত ফুল ফুটেছে দেখো, প্রচুর ফুল ফোটে গরমকালে। এই দেখো প্রচুর ফুল ফোটে এই গাছটায় গরমে, শীতকালে কিন্তু একটাও ফুল ফোটে না, গরমেই ফোটে। আর একটু আমগুলো তোমাদেরকে দেখাই, এত ভালো লাগছে। মানে কাছে বড় গাছে একটা আম হলে একটা আলাদা, কিন্তু এত কাছে, গাছটা বড় যদিও কিন্তু বাবা কি পোকা, গাছটা যদিও বড় কিন্তু আমগুলো অনেকটাই নিচে নিচে হয়েছে। এই দেখো, এই দেখো হাতের মধ্যে ধরতে পেরেছি, দেখছো কতটা নিচে হয়েছে আমগুলো, দেখো অনেক বড় বড় হয়েছে আমগুলো, দেখতেই বেশি সুন্দর লাগে। দেখবে এখানে কতগুলো হয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দুইগুলো দেখতেই বেশি ভালো লাগে। গাছে হয়ে থাকে না, এত সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, এই দেখো আমটা কত বড় দেখো, দেখেছ এইখানেও ভরে গেছে, এই যে ভর্তি, এই যে দেখতে কি ভালো লাগে না। কি পোকা হয়েছে এখানে, উড়ো পোকা। এই আম গাছটা সামনে আসলে এত ভালো লাগে আমার, যে কোনো ফল দেবে। এখানে পেয়ারা হয়, পেয়ারা গাছে দেখো, মানে পেয়ারা গাছে তো পেয়ারা হবে এটা স্বাভাবিক, সেটা বলছি না, মানে গাছটায় পেয়ারা হয়, এবছর হয়নি, পুরো ফাঁকা। এই যে পেয়ারাতে পুরো ভরে যায়, এতটা এত পেয়ারা হয়, কিন্তু এবছর হয়নি। কয়েকটা হয়েছিল কিন্তু ছোট অবস্থায় পেকে যাচ্ছে আর পড়ে যাচ্ছিল, যে কটা পড়েছিল বানি বানি খেয়েছে। যদি কখনো নিজের বাড়ি হয় আম গাছ লাগাবো, কলমের আম গাছ, মানে কলমের আম গাছে দেখবে ছোট গাছে না প্রচুর পরিমাণে আম হয় আর খুব তাড়াতাড়িও হয়। এই গাছগুলো হবে হয়তো অনেক পুরনো গাছ হবে হয়তো, দেখে যা মনে হয়। আর আমাদের ওই বাড়িতে মানে মায়ের বাড়িতে আম গাছ সব কলমের গাছ ছিল, এইটুকু হাইটে গাছ ছোট কিন্তু প্রচুর আম হতো। আর লিচু গাছ ছিল সব কলমের, তারপর সবেদা গাছ, পেঁপে গাছ, কলা, নারকেল, খেজুর, সমস্ত রকমের ফল গাছ ছিল, লাউ, কুমড়ো, অনেক গাছ ছিল। তারপর এখন আর সেই গাছগুলো নেই, বাড়ি করা হয়েছে, ওই গাছ কেটে দেওয়া হয়েছে। এখন শুধু আছে বলতে কলা গাছ, নারকেল গাছ, নিম পাতা, পেয়ারা গাছ, আম গাছ আছে, আম গাছটা ছোট, আম গাছে এখনো আম ধরেনি, ছোট গাছ। তো বেশ ভালো লাগে, দেখবে বাড়ির গাছে কোনো ফল ফুল হয়ে থাকে না, বেশ ভালো লাগে। আর আমার নতুন গাছটায় কালকে যেই গাছটা লাগিয়েছিলাম ওই গাছটাতে ফুল ফুটেছে দুটো তিনটে মতো, এই যে দেখো, এই দেখো দুটো তিনটে ফুল ফুটেছে, এত ভালো লাগে দেখতে। আর এই গাছগুলো সকালবেলা জল দিলাম, এই যে এইখানে আম হয়েছে দেখো খুবই নিচে, এই দেখো, এই দেখো দেখা যাচ্ছে কিনা জানি না, এখন অব্দি খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে আজকে জানো তো, উঠতে দেরি হয়ে গেছে, কিছু বানানোর এখন সময় নেই, বানিয়ে খেতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো ভাবছি এখন আমি মুড়ি খেয়ে নিই আর জয় কিছু একটা খেয়ে নেবে, নিয়ে রান্না বান্না বসিয়ে দিই, নাহলে রান্না প্রচুর দেরি হয়ে যায়, 12:30টার মধ্যে রান্না না হলে ও খেয়ে বেরোতে পারবে না। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি, খিদে পেয়ে গেছে, চলো খেয়ে দিয়ে কাজ করবো, কোনো কাজ হয়নি, সব পড়ে আছে দেখছো, বাসন নাইটি ভিজানো সব পড়ে আছে, না খেলে না ঠিক কাজ বাজ করা যায় না আর কি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, চলো সকালের খাবার নিয়ে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম যে জল মুড়ি খাবো, তারপর ভাবলাম যে না, শশা টমেটো পেঁয়াজ তো শেষ হয়ে গেছে, পেঁয়াজ আনতে যাবে এক্ষুনি। আর এই হচ্ছে কুরকুরে, কুরকুরে দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে এখন খাওয়া হবে। মুড়িটা খুলে দে একটু, তুই নিলে নে একটু, হ্যাঁ এমনি দুটো গুঁড়ো হলে হলেই হবে, বড় বড় তো পড়ছেই তো না, তুই নিয়ে না, তুই গোটাই নিবি কুরকুরে চাট, পেঁয়াজ হলে ভালো হতো, টমেটো তো নিলি না, টমেটো চামচ দিয়েছি তো খা,
চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার রান্নার জোগাড় করতে হবে। ভেন্ডি আলুটা আগে কেটে নিলাম, আর কোনো সবজি এখনো কাটা হয়নি, এই যে আগে ভেন্ডি আলুটা কেটে নিলাম, কারণ ভেন্ডি আলুটা জয় ভাজবে আর ততক্ষণে আমি মাছের ঝোলে সবজিটা কেটে নেব। আলুর মধ্যে নুন মাখিয়ে নিচ্ছি, তাতে করে কি বলতো আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটু নরম নরম মতো হয়ে যায়। ঠাম্মার থেকে শিখে যাবে, ঠাম্মা এইভাবে করতো আর কি ভাজা। দিদি ভেন্ডি আলু ভাজার জন্য চলো রেস্ট নেওয়া হয়ে গেছে, ভেজে দাও চলো তাড়াতাড়ি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো, অন্যদিন খেয়ে একটু রেস্ট নিতে পারে, আর এই তাড়াহুড়ো করে খেয়ে বেরোনো না হয় না, ওই গরমের মধ্যে রান্নাটা বসাতে দেরি হয়ে গেল। হচ্ছে ঝোলটা হলে হয়ে যাবে, আর কিছু তো হবে না। আজকে ভেন্ডি ভাজা আর মাছের ঝোল করবো, ঝোল বলতে হালকা হালকা ঝোল করবো, খুব একটা বেশি ঝোল করবো না, কারণ কালকে তার ভাজা মাছ তো তার জন্য আর কি। তরকারিটা যেটা হোক ততক্ষণ চলো এটা রেখে আসি ঘরে। আর একটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখানো হয়নি, এই দেখো একটা ঝুড়ি কিনেছি, এই যো কালকে এনে ঝুড়িটা মেজে নিয়েছি, ঝুড়িটা পুরো ছিঁড়ে ছিঁড়ে বলছি ভেঙে গেছিলো, এই যো এই দেখো চারটে ঝুড়ি আছে, এইটা ভেঙে গেছিলো, ঝুড়ি লাগে দেখবে গরমকালে, তার জন্য কি আর একটা কিনে আনলাম। এই যো ফ্রিজে রাখার মতো তো কোনো ব্যবস্থা নেই, তার জন্য আর কি এই ঝুড়ি ঢাকা দিয়ে রাখলে কি বলতো রাত অব্দি থাকে ভালো, তো তার জন্য এই ঝুড়িটা কিনে এনেছি কালকে। আর ভাতটা এখন এটা ঢাকা দেওয়া থাক, ভাতের ছোট্ট ঝুড়ি আছে একটা, এই যে এর মধ্যে এখন সবজি রয়েছে, এই যো ছোট্ট একটা ঝুড়ি আছে, মাছটা তো এখন রান্না করবো যেহেতু তার জন্য আর কি এটা থাক। ঝুড়ির কালারটা কেমন হয়েছে জানিও, জলটা দেখে যা জল লাগলে রাতে দিয়ে নেবো। এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, ওই কদিনের মধ্যে মানে ঘরের মধ্যে যেন টিকা যাচ্ছে না, আরও গ্যাসের সামনে দাঁড়িয়ে না আরও গরম লাগছে। তরকারিতে জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটে ওঠার অপেক্ষা শুধু, ঘর মোছা হয়নি এখনও, ঘরটা মুছবো, বাসন পড়ে আছে প্রচুর, ঘরটা মুছবো, মুছে আর স্নান করব। কদিনের মধ্যে টেবিল ফ্যান লাগবে একটা জানো তো, গরমে না আর উপরে ফ্যান চালাচ্ছি মনে হচ্ছে যেন আগুন পড়ছে উপর থেকে দুপুরবেলা, টেবিল ফ্যান একটা লাগবে, আগের বছরে ফ্যানটা তো খারাপ হয়ে পড়ে আছে। ছোটো ফ্যানটা ঠিক করা যাবে না আর, ছোটো ফ্যানটা
ফ্যানটা ঠিক করাও যাবে না, আগের বছরই খারাপ হয়ে গেছিলো, কত কষ্ট করে কেটেছে আগের বছর গরমটা, সত্যি মানে যত কষ্ট যেন গরিবদেরই। বড় লোকদের দেখো শীতকালেও কষ্ট নেই, গরমকালেও কষ্ট নেই, এসিতে থাকছে তারা, যত কষ্ট গরিবদেরই, শীতেও কষ্ট গরমেও কষ্ট, আর কিছুদিন পর বর্ষাকাল আসছে, জলের মধ্যে ডুবে বাস করতে হবে একটা চৌকির ওপরে, কবে যে এই দুঃখের দিন ঘুচবে জানি না, ভগবান কবে যে মুখ তুলে চাইবেন, সময় হলেই চাইবেন বলো, জানি না কবে সময় হবে। যাই হোক চলো ঘরটা মুছে নি, ঘরটা মুছে নি, চলো মুছে নি, স্নানটা করে আসি তারপর, চলো আমাকে দিস না, দিস না বলছি, আমার লাগলে পরে নেবো, দিস না, তো কম খেয়ে আমাকে খাওয়াতে হবে না, অত ভালোবাসা দেখাতে হবে না। আজকে রান্না বান্না দেখো, ভেন্ডি আলু ভাজা, আর এই হচ্ছে মাছের ঝোল, হাতা এনেছিস তরকারি, কি করে দেবো তোকে আমি, হাতা দে চলো খেতে বসে যাই, আমাকে সাইডে দে, আমাকে লঙ্কা দে, শশা কাটলাম না, আচার আচার তো শেষ রে, একটুখানি আছে, আচ্ছা আনতে হবে, হাওয়াটা দেওয়া বন্ধ হয়ে গেল, একটু দেখো গাছের পাতাগুলো নড়ছিল, আর এই আকাশটা দেখো, দেখেছো কত সুন্দর দেখতে লাগছে না, কি দারুণ দেখতে লাগছে তাই না। আজকে ঘুমোতে পারিনি, একটু বিকেল বিকেল হয়েছে, দুপুরবেলা তো মনে হয় তাপ পড়ছে ওপর থেকে, একটু বিকেল হয়েছে তারপর একটু চোখটা লেগেছে আমার, জানো জামা কাপড়গুলো গোছাতে হবে, অনেক জামা কাপড় জমে গেছে, সকালবেলাও গোছানো হয়নি কিছু, সকালে কিছু গোছানো হয়নি, তাড়াহুড়োর চোটে সব গোছাবো এখন, চলো গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, সকালবেলা যেগুলো কেচেছিলাম আর কালকের কিছু কাচার ছিল তো সেইগুলো আর কি সব একসাথে গুছিয়ে নিচ্ছি, জড়ো হয়েছিল, আর বিকেলের বাসন এখনো মাজা হয়নি, ওটা আমি সন্ধ্যাবেলা মাজবো কারণ রাতে ভাত করতে হবে, আর এই পাশে যে বাসনগুলো দেখছো সেগুলো আমি মাজিনি, জয় বাসন মাজে, জয় যে কদিন বাড়িতে আছে প্রত্যেক দিন ও বাসন মাজে, যখন ও সকালে বাড়িতে থাকে আর ওর যখন বিকেলে ডিউটি থাকে তখন আমি সকালে বাসনটা মাজি, আর দেখাতে পাচ্ছি না তোমাদের বাসন মাজাটা তার জন্য আর কি, আর হচ্ছে এই গরমে তো জয় জাতীয় পোশাক হচ্ছে গামছা, তো তার জন্য আর কি তোমাদের সাথে বাসন মাজার ভিডিওটা শেয়ার করতে পারছি না, আমি যেহেতু মাজছি না কদিন ধরে, আমি একদমই বাসন মাজছি না তার জন্য আর কি, হাঁড়িটা আছে বাইরে তো ওটা আমি সন্ধ্যাবেলা মেজে নেবো ভাত বসানোর সময়, রাত্রেবেলা আবার আমাকে জল ঢালতে হবে কারণ এখানে প্রচণ্ড গরম গো, অ্যালবেস্টারের চাল তো তো প্রচণ্ড গরম পড়ে গেছে এখানে, ওই জন্য সুতির পাতলা নাইটিগুলোই আমি পরতে পছন্দ করি গরমে, গরমে দেখবে মোটা নতুন নাইটি না একদম পরে থাকা যায় না, গরমে যতটা পাতলা পরা যায় ততটাই ভালো। তো যাই হোক আজকের ব্লগ এইটুকুই, তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, সবাই সুস্থ থেকো ভালো থেকো।